بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আব্দুর রহমান ভাই ইউকে থেকে আপনি প্রশ্ন করেছেন যে নবজাত শিশু যদি ইন্তেকাল করে তাহলে তারা কি জান্নাতে যাবে, সেটা মুসলিম বা অমুসলিম তারা কি জান্নাতে যাবে না তারা কি হবে, এইটা বিষয়টা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই সংক্রান্ত সহিহ মুসলিমে হাদিস রয়েছে এবং মিশকাতে আছে, মিশকাতে পাবেন 1752 নম্বরে, যেখানে বলা হয়েছে যে মুসলিম শিশু সন্তানেরা জান্নাতের খাদেম, মুসলিম শিশু সন্তানেরা জান্নাতের খাদেম হবে, আর তাদের কেউ কেউ এরকম পিতামাতাকে পেলে তারা তার কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। যে সম্মানিত ভাই, সন্তানেরা জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না, তার মানে সন্তানেরা পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে, আর তারা তো অবশ্যই জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শিশুরা সিগারুহুম দামিসুল জান্নাতি ইয়ালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে নবজাতক শিশুরা, মুসলিমদের নবজাতক শিশুরা যারা ইন্তেকাল করে তারা জান্নাতে সাগরের মাছের মতো তারা ভেসে বেড়ায়। আহাদুহুম আবাহু ফায়াকুল বি নাহিয়াতি সাওবিহি, এবং তারা কি করবে, তাদের পিতা মাতার কাউকে অর্থাৎ পিতাকে পেলে, তাদের পিতাকে পেলে তাদের পিতার কাপড় টেনে ধরবে। ফালায়ু ফারিকুহু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না, তারা জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না, অর্থাৎ তাদের পিতাকে অবশ্যই পিতার কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। যে সম্মানিত ভাই, আরো অপর আরো হাদিস এসেছে, যে হাদিসগুলোতে আমরা জানতে পারি যে সেখানে হাতের কথা উল্লেখ রয়েছে যে হাত ধরে টেনে নিয়ে যাবে জান্নাতে, হাত ধরে টেনে নিয়ে যাবে। আর এক্ষেত্রে মুসলিম শিশু এবং অমুসলিম শিশু, এটি তো বলার আমাদের একটু বুঝা রয়েছে যে যদি হিন্দুর ঘরের সন্তান হয়ে থাকে বা এরকম মুসলিমদের সন্তান হয়ে থাকে, কাফিরদের সন্তান হয়ে থাকে, তারাও কি জান্নাতে যাবে? যে সমাজ হয় সকলেই জান্নাতে যাবে, এই জন্য যে প্রত্যেক শিশু মুসলিমের উপরে মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আছে 6516 নম্বরে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, নিশ্চয় প্রত্যেকটি শিশু তার ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে, তারপরে তাদের পিতা মাতা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং মুশরিক বানায়, হিন্দু বানায়, এরকম বিভিন্ন ধর্মে দীক্ষিত করে থাকে, কিন্তু প্রত্যেকটি শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অবশ্যই এজন্য প্রত্যেকটি শিশুই জান্নাতে যাবে। যারা নবজাতক মারা যায়, নাবালক শিশু, তারা সকলেই জান্নাতে যাবে এবং পিতাকেও সুপারিশ করবে। তবে যদি সে মুশরিক পিতা হয়ে থাকে তাদের জন্য সুপারিশকারী হতে পারবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাইয়িনায় স্পষ্ট করে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফির, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে, তা কাজেই তাদের ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য হবে না এবং তাদের ব্যাপারে সুপারিশ করা হবে না। তবে তাদের সন্তানেরাও যদি নবজাতক হয়ে থাকে আর তারা যদি ইন্তেকাল করে থাকে তাহলে তারা জান্নাতে যাবে। যে সময় তো ভাই আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।